আগত বেস্ট স্কুলে পঞ্চগড় জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর নাম চলুন জেনে নেই পঞ্চগড় জেলা পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত যা রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা রাজধানী ঢাকা থেকে চারশো চুরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই জেলাটি এই জেলা তেঁতুলিয়া বাংলাদেশের সর্বোত্তরের শেষ প্রান্ত এই জেলাটিকে নদী বেষ্টিত জেলা বলা হয় কারণ প্রায় তেইশটি নদী রয়েছে পঞ্চগড়ে পঞ্চগড় একটি সীমান্তবর্তী জেলা এর তিন দিকেই ভারতের সীমান্ত রয়েছে এই জেলাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের কাছে টানে পঞ্চগড় জেলার বিখ্যাত দর্শনীয় স্থান বারো আউলিয়ার মাজার মির্জাপুর সাই মসজিদ মহারাজার দিঘি ভিতরগড় দুর্গনগরী বাংলাবান্ধা জিরো পয়েন্ট বাংলা স্থলবন্দর গোলকধাম মন্দির পঞ্চগড় এশিয়ান হাইওয়ে তেতুলিয়া ডাক বাংলো বোদেশ্বরী মহাপীঠ মন্দির বাদ রক্স মিউজিয়াম মিরগড় সমতল ভূমির চা বাগানসমূহ তেঁতুলিয়ার পিকনিক কর্নার ডুক বনভোজন কেন্দ্র ভদ্রেশ্বর মন্দির মির্জাপুরের ইমামবাড়া চীন বাংলাদেশ মৈত্রী সেতু চন্দ্রিমা উদ্যান কাজলা দিঘি করতোয়া নদী পঞ্জগড় ফরেস্ট ইত্যাদি উল্লেখযোগ্য পঞ্চগড়ের বিশেষ পরিচিতি রয়েছে এর সর্বোত্তরের অবস্থানের জন্য এছাড়া পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায় পঞ্চগড় জেলার বিখ্যাত পঞ্চগড় জেলা চায়ের জন্য বিখ্যাত বর্তমানে এখানে অর্গানিক চা উৎপাদন করা হচ্ছে এ জেলার তেতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের শেষ প্রান্ত জেলাটি বাংলাবান্দা বান্ধা জিরো পয়েন্ট ও বাংলা স্থলবন্দর এর জন্য বিখ্যাত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ